সালক সংশ্লেষণের প্রভাবক সমূহ আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় প্রভাবকগুলো কিছু বাহ্যিক ও কিছু অভ্যন্তরীণ প্রভাবকের উপস্থিতি অনুপস্থিতি পরিমাণের কম বেশি সালক সংশ্লেষণের পরিমাণও কম বেশি করে থাকে প্রভাবকগুলো নিম্নরূপ ক বাহ্যিক প্রভাবকসমূহ আলো এ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পায় না কারণ এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বীজায়ণের ফলেই হয়ে থাকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দশমিক শূন্য তিন ভাগ কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা এক ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালস সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায় অবশ্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বৃদ্ধি পেলে মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বৃদ্ধি পায় এবং পত্ররন্ধ বন্ধ হয়ে যায় ফলে সালক সংশ্লেষণেরও হারও কমে যায় তাপমাত্রা সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে সাধারণত অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ তাপমাত্রা এই প্রক্রিয়ায় চলতে পারে না শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের সেলসিয়াসের কম বা বেশি হলে সালক সংশ্লেষণের হার কমে যায় পানি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্য কার্বন ডাইঅক্সাইডকে বেজায়ণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকেই আসে পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষী কোষ স্ফীতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায় ফলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয় অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়েও সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে অক্সিজেন বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালক সংশ্লেষণের হার কমে যায় আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে শালক সংশ্লেষণের হার বেড়ে যায় তবে অক্সিজেনবিহীন পরিবেশও সালক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে খনিজ পদার্থ ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরিফিল সংশ্লেষ করতে পারে না ফলে পাতা হলুদ হয়ে যায় মাটিতে এসব খনিজের অভাব হলে সালক সংশ্লেষণের হার কমে যায় রাসায়নিক পদার্থ বাতাসে ক্লোরফর্ম হাইড্রোজেন সালফাইড মিথেন বা কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতিতে সালক সংশ্লেষণ ব্যাঘাত ঘটে বা একেবারে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ প্রভাবক সমূহ ক্লোরোফিল এ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে পাতার বয়স ও সংখ্যা একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সাল সংশ্লেষণ কম হয় বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয় মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালক সংশ্লেষণ ঘটে পাতার সংখ্যা বেশি হলে সাল সংশ্লেষণ বেশি হয় শর্করার পরিমাণ সালক সংশ্লেষণ চলাকালীন সময়ে শর্করা পরিবহন কম হলে তা সেখানে জমা থাকে বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালক সংশ্লেষণের গতি মন্থর হয় পটাশিয়াম পটাশিয়ামের অভাবে সালক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায় কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে এনজাইম সালক সংশ্লেষণের জন্য প্রচুর এনজাইমের প্রয়োজন হয়